আজকে তৈরি করেছি মজাদার খিচুড়ি যারা খিচুড়ি পছন্দ করো তাদের জন্য জটপট এবং সহজ পদ্ধতিতে লেটকা খিচুড়ি কিংবা পাতলা খিচুড়ি এটা অনেকেই পছন্দ করে কিন্তু হাতে সময়ের অভাবে অনেক সময় খাওয়া হয় না এটা ঠান্ডার দিনে কিংবা বৃষ্টির দিনে খেতে ভীষণ ভালো লাগে তবে গরমেও খুব সহজেই সিম্পলভাবে এটা কিভাবে রান্না করবে আজকে সেই রেসিপি শেয়ার করবো আর আজকে খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করব। হাইয়েস্ট দশ মিনিট সময় লাগবে আর দশ মিনিট সময় এত মজাদার একটি খিচুড়ি তৈরি করতে পারবে অল্প সময়ে এবং বেশি মজা করে সহজে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে চাল ডাল আমি সম পরিমাণ নিয়েছি যে কোনো চাল ডাল নিতে পারবে এখানে আমি ভাতের চাল আর তিন চার ধরনের ডাল নিয়েছি এখানে নিয়েছি এলাচ দারচিনি এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আর এই খিচুড়িতে এগুলো বেশি দিলে খেতে ভালো লাগে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়েছি লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচের মতন দিয়ে ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা এখানে বেশি দিলে খেতে ভালো লাগে তবে যার যার পছন্দ মতো দিয়ে দেবে আমি কিন্তু এই খিচুড়িটা বাগার করব না তার জন্য তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি আর কিছুটা বোম্বাই মরিচ দিচ্ছি এতে করে একটা সুগ্রান আসবে এবার সবগুলো দিয়ে ভালোভাবে হাতে এভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে এই মাখামাখির কাজটা যত ভালোভাবে করা হবে এই খিচুড়ি থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগ্রান আসবে আর এখানে কয়েক ধরনের আমি সবজি নিয়ে নিচ্ছি বরবটি গাজর পটল জালি কুমড়া এখানে চাইলে লাউ মিষ্টি কুমড়া সব ধরনের সবজি নিতে পারবে হাতের কাছে যা থাকবে সেগুলো থেকে অল্প অল্প করে নিলেই হবে সবগুলো দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এভাবে প্রেশার কুকারে আমি বসিয়ে দিচ্ছি আর ডাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এভাবে চার পাঁচটা সিটি বাজলেই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর প্রেশার কুকারে রান্না করার ক্ষেত্রে এভাবে ভাবটা কিন্তু সরিয়ে নেবে সম্পূর্ণ ভাব যখন সরিয়ে নেবে ও পর্যায়ে কিন্তু প্রেশার কুকারে ডাকনাটা এমনিতেই খুলে যাবে জোড়াঝোড়ি করার কোনো দরকার নেই এতে করে প্রেশার কুকার নষ্ট হয়ে যেতে পারে আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছ খিচুড়িটা আমার একেবারে হয়ে গিয়েছে পারফেক্টভাবে পানিটা হয়েছে আর ঘনত্ব হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে আমি একটু পাট শাক দিয়ে এর সাথে আর আমার কাছে এই খিচুড়িতে পাট শাক দিয়ে রান্না করলে খেতে বেশি লাগে পাট শাকটা দিয়ে চার পাঁচ মিনিট চুলা একটু বলক তুলে নেব তারপর এটা চুলা থেকে নামিয়ে নেব। কেউ চাইলে এটা পাড়া দিয়ে ভেঙে একেবারে মিহি পেস্ট করেও নিতে পারবে কিংবা আলেমের মতো করে নিতে পারবে তো প্রেসার কুকারে দেওয়ার কারণে সেটা আর করা লাগেনি এমনিতেই কিন্তু এটা অনেকটাই গলে গলে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে কেউ চাইলে এটা যে কোনো মাংস বোনার সাথে পরিবেশন করতে পারবে কিংবা মরিচ ভর্তার সাথেও পরিবেশন করতে পারবে খেতে ভীষণ মজার আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে হাফেজ